আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুল খামরা, তোমরা নেশাদার দ্রব্য পান করা থেকে বেঁচে থাকো। কেন? ফাইন্নাহা উমুল খাবায়েস, এটা হচ্ছে পাপের মা। তিনি এইভাবে বলেছেন, দুনিয়াতে যত পাপ আছে সব পাপ এই পথ দিয়ে চালু হয়। তিনি বলছেন পাপের মা। অমান লাম ইয়াজতানিবহা ফায়াসিল্লাহু রাসূলাহু, যে ব্যক্তি নেশাদার দ্রব্য থেকে বাঁচল না সে আল্লাহ এবং আল্লাহর নাফরমানি করল। ওয়াস্তাহাকাল আযাবা, এর জন্য শাস্তি জরুরি, ইহকালে পরকালে তার শাস্তি হবেই। তার ইহকালে তাকে দশ জুতা লাগা, চল্লিশ জুতা লাগাতে হবে, চল্লিশ লাঠি, পরকালে জাহান্নাম হতে পারে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসরাবান্না খামরান ফাইন্নাহা রাসুকুল্লে ফাহেসাতিন, তোমরা কখনো নেশাদার দ্রব্য পান করো না, নেশাদার দ্রব্য পান করা হচ্ছে পাপের মাথা। আগের বারে বলেছেন পাপের মা, আর এই বর্ণনায় আল্লাহ রাসূল বলছেন পাপের মাথা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসরাবান্না খামরান, তোমরা কখনো নেশাদার দ্রব্য পান করো না, ফাইন্নাহা মিফতাহুল শাররিন, নেশাদার দ্রব্য পান করা হচ্ছে সব পাপের চাবি। একবার তিনি বললেন মা, একবার তিনি বললেন মাথা, আর একবার তিনি বললেন চাবি। তাহলে কোনটা কার চেয়ে কম হলো? চাবি দিয়ে খোলা যায়, এবার ঘর খুলে খান। পাপের মা, এই পাপ এখান দিয়ে সব পাপ শুরু, পাপের মাথা এটাই মূল। এইভাবে অন্যান্য পাপের কথা বলেননি, অন্যান্য পাপ বড়। দেরহাম রেবা ইয়াকুলু রাজুলু ওয়া আলম আসাদ্দ মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া, কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায়, ছত্রিশ বার জেনা করলে যত পাপ হবে, এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এই কথা বললেন, তবে তিনি বললেন না যে সুদ খাওয়া পাপের মাথা। তিনি বললেন আর রেবা সাবুনা জুজান আইসার হান করা, মহু, সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট বড়, তার ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। এই কথা তিনি বললেন, তবে তিনি বললেন না যে এটা পাপের মাথা। তিনি মদ পানকেই বললেন পাপের মাথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারেবা খামরান লাম তুকবাল লাহু সালাতুন আরবাইনা লাইলা, কেউ যদি একবার নেশাদার দ্রব্য পান করে তাহলে চল্লিশ দিন তার সলাৎ কবুল হবে না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারেবাল খামরা লাম ইয়ারজাল্লাহু আনহু আরবাইনা লাইলা, কেউ যদি একবার নেশাদার দ্রব্য পান করে তাহলে আল্লাহ চল্লিশ দিন তার উপরে রাজি হবেন না। আল্লাহকে তার প্রতি একটা গতি নিয়ে আসতে চল্লিশ দিন সময় লাগবে। চল্লিশ দিন একাধারে বলতে হবে ভুল হয়েছে, এটা মাফ করো। যখন চল্লিশ দিন পার হবে তখন আল্লাহ আপনার প্রতি একটা সন্তুষ্টির দিক পেশ করবেন। চল্লিশ দিন সময় লাগবে একবার নেশাদার দ্রব্য পান করলে। একবার তিনি বলেছেন চল্লিশ দিন তার উপরে রাজি হবেন না, আর একবার বলেছেন চল্লিশ দিন তার সলাৎ কবুল হবে না। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারেবাল খামরা অমাতা অলম ইয়াতুব দাখালান নার, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে আর তোবা না করে এ অবস্থায় যদি মারা যায় তাহলে সে জাহান্নামে যাবে। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তোবা না করে এ অবস্থায় যদি মারা যায় তাহলে সে জাহান্নামে যাবে। তাহলে নেশাদার দ্রব্যের ফলাফল হল ইহকালে এই পরকালে ওই জাহান্নাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শারবুল খামরে মদমেন শারবিল খামরে ও মদমেনুল খামরে কাবেদ ওয়াসানিন, নেশাদার দ্রব্য পান করা হচ্ছে মূর্তি পূজার মতো। সরস্বতী ভগবতী কালী দুর্গা এদেরকে পূজা করলে যেমন পাপ হয়, নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হয়। লাত উজ্জা মানতকে মানলে যেমন পাপ হয়, নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হয়।
কবরে মানত মানলে, কবরের কাছে কিছু চাইলে, পীর সাহেবের কাছে বাচ্চা চাইলে যেমন পাপ হয়, নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হয়, দুটাকে আল্লাহ রাসূল এইভাবে উল্লেখ করলেন। তিনি বললেন মদমিনুল খামর কাবিদ ওয়াসানিন, নিয়মিত নেশাদার দ্রব্য পান করা মূর্তি পূজার মতো, মূর্তি পূজা করলে যেমন পাপ হয়, নিয়মিত নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হয়। সম্মানিত মসজিদের মুসল্লি, বিষয়টি আমাদের ভাবা ও বোঝা দরকার। আল্লাহ যেন আমাদেরকে নেশাদার দ্রব্য পান করা সম্পর্কে সুন্দর একটা সুমতি অবগতি দান করেন, যাতে করে আমরা ছাড়তে পারি। আল্লাহুম্মা আমিন।